দোস্ত আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দিনাজপুর টেলিভিশন। আজকের প্রধান সংবাদ, আচ্ছা ধরুন সৌদি আরব ও বাংলাদেশে যদি একই দিন একই সময় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয় তাহলে ব্যাপারটা কেমন হবে? জি ঠিকই শুনেছেন, এবার ঈদ এমনই হতে চলেছে। যদিও সচরাচর এমন ঘটনা ঘটে না, আবহাওয়া অফিস ও বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এ বিষয়ে সচিত্র একটি প্রতিবেদন দেখি। পবিত্র ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা কবে হবে তা নির্ধারিত হয় চাঁদ দেখার উপর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশে শাওয়াল মাসে চাঁদ দেখা যাবে 29তম রমজানে, আগামী 21শে এপ্রিল শুক্রবার। যদি তাই হয় তবে আগামী শনিবার অর্থাৎ 22শে এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে আগামী শুক্রবার ঢাকার বাইতুল মোকাররমে সবাই বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে উল্লেখ্য, ইসলামী শরিয়া অনুযায়ী খালি চোখে চাঁদ দেখে নির্ধারণ করতে হবে আরবি মাসের গণনা। যদি 21শে এপ্রিল শুক্রবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় তবেই সৌদি আরবের সঙ্গে আমাদের ঈদের দিন মিলে যেতে পারে। দোস্ত আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।